আকাশে কিন্তু এখন মেঘ রৌদ্রের খেলা তবে ছেদ পড়েনি এতটুকু পুজোর প্রস্তুতিতে আম আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি একটা পুজোর প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেলের কাঠামোর সামনে আমি চলে এসেছি আজকে চালতা মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গা পুজো পুজোর প্রস্তুতি আপনাদের দেখাতে নমস্কার আপনারা দেখছেন জিও বাংলার আমি শীতা বেরিয়ে পড়েছি কলকাতার পুজোর পরিক্রমায় জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত আর কলকাতা ঘুরে কলকাতার আনাচে কানাচে বিভিন্ন পুজোর প্রস্তুতি প্যান্ডেলের প্রস্তুতি আপনাদের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তার আগে এই পুজোর এই প্যান্ডেলের সদস্য এই পুজোর সদস্যদের থেকে জেনে নিই এই থিমের ব্যাপারে নমস্কার জিও বাংলা আপনাকে স্বাগত নমস্কার এই পুজো থিমটা সম্পর্কে একটু আমাদের বলবেন দর্শক এবছর আমাদের তম বর্ষ আর এবছরের থিম নৌকো যেমনি রাজ রাজারা নৌকো করে ব্যবসা করতে যেতেন বা ভ্রমণে বেরোতেন সেই নৌকো আমাদের এবছর মণ্ডপ হচ্ছে আর মণ্ডপের নৌকর নিষ্ঠায় একটু জলের জল দেখাব যাতে জলের মধ্যে নৌকোটা ভাসছে আচ্ছা মানে এই জায়গাটা থাকছে তাহলে জল আর এই যে কাঠামোটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নৌকর কাঠামো তো মানে কলকাতার যে প্রাচীন ঐতিহ্য রাজ রাজাদের ঐতিহ্য সেটাই আপনারা দেখতে পাবেন এই চালতা বাগানের পুজোর মণ্ডপে ঠিক তাই তো আর এই পুজোটা লাইটিংটা সম্পর্কে একটু জেনে নেওয়া লাইটিংটা এবছর চালতা বাগানে চমক থাকে লাইটিংয়ের কিন্তু একটু চমকটা থাক না চমকটা কিন্তু উনি রেখে দিতে চাইছেন চালতা বাগান কিন্তু উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজোগুলোর মধ্যে একটি তাই চমকই থাক আচ্ছা তাহলে জেনে নিই এই পুজোর সিকিউরিটি ব্যবস্থাটা কেমন থাকি প্যান্ডেল সিকিউরিটি হচ্ছে এই পাড়া আমার পুরো আমাদের মণ্ডপের কাছে পুরো ক্যামেরা এ করা থাকবে আর যারা সিনিয়র সিটিজেন যারা হ্যান্ডিকাপ বা যারা ছোটো ছোটো মায়েরা বাচ্চাদের কোলে নিয়ে যারা মাতৃ দর্শন করতে আসেন তাদের একটা আমাদের ব্যবস্থা করা আছে হুইল চেয়ারের মাধ্যমে তাদেরকে দর্শন করে আবার ভলেন্টিয়াররা দিয়ে দেবে আর এবছর ভিআইপি গেট হচ্ছে না জনসাধারণের জন্য সব ভিআইপি যারা মাতৃ দর্শন করতে আসে আমাদের কাছে সবাই ভিআইপি আচ্ছা মানে মাতৃ দর্শনে আসছেন তো সেখানে কোনো বিভেদ নেই সবাই সমান তাই তো আচ্ছা তো আমি জেনে নেবো যে জিও বাংলা কিন্তু আপনাদের পুজোর পরিক্রমাটা দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন তো কেমন লাগছে আজকে ঠিক আমরা খুব আনন্দিত এই জিও বাংলাকে আমরা ধন্যবাদ জানাই এই যে আমাদের পুজো পরিক্রমাটাকে কভারেজ করার জন্য ধন্যবাদ তাহলে আমরা জেনে নিলাম যে মানিকতলা চালতা বাগান ঠিক কি ধরনের এবছরের পরিকল্পনাটা নিয়ে আসছে আর আপনাদের সামনে সেটা তুলেও ধরলাম আমি এর সাথে কিন্তু আবারও ফেরত আসবো নতুন কোন ক্লাবের নতুন কোন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমি ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এমবাজার কো স্পন্সর জিএসটি দোস্ত আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর ইন্ডিয়া কনসালটেন্সি সার্ভিসেস সেফটি পার্টনার অ্যারিজন কেবলস অ্যান্ড ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন কে